ভালো কিছু আর ব্যবহার করতে জানিস না, এটা আমার বাবা কিনে দিয়েছিল। পড়াশোনা কিছু করেছিস? সাধারণ কেন কতটুকু ব্যাপার, আমি ধরুন সাধারণত সব মুখস্থ। আচ্ছা বলটু, তুই বলতো যে মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? কেমন দিলাম উত্তরটা? ভালো দিয়েছিস। যা হোক, মানে তোকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। বলতো তুই মানে তোর জীবনে মানে বড় হয়ে তুই কি হতে চাস? আমি তোকে ওটা বলতে চাই না, আমি তুই বড় হয়ে জীবনে কি কি পেতে চাস? পড়াশোনা কিচ্ছু হবে না, আমি আমি তোকে তুই ভালো করে পড়াশোনা বোঝ। আমি তোকে জিজ্ঞেস করছি, এই তুই বড় হয়েছিস, চাকরি বাকরি করবি, তারপরে তোর বাবা মা তোর কাছে কি পেতে চাইবে? কেন নাতি নাতনি পেতে চায়? আচ্ছা বলটু, তোর জীবনের লক্ষ্যটা কি বলতো একটু? বিয়ে করার লক্ষ্য? ম্যাডাম বিয়ে করবো, সুন্দর একটি বর্ষিতে যাবো। জানতাম তো এই উত্তরটাই দিবি, তোর কাছ থেকে আর কিছু আশা করি না আমি। আচ্ছা তোর ইতিহাসের আমাদের পুরনো ইতিহাস থেকে তুই এমন একটা ব্যক্তির নাম বলতো তুই যাকে সব থেকে বেশি ঘৃণা করিস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘৃণা করি ম্যাডাম। ঈশ্বরচন্দ্র? মা উনি তো একটা মহান ব্যক্তি, ওনাকে কেন ঘৃণা করিস? ওনাকে ঘৃণা করি কারণ উনি বাল্যবিবাহ বন্ধ করেছে, না হলে ম্যাডাম আজকে আমি বিয়ে করে সুখে সংসার করতে পারতাম। হায় পুরা কপাল আমার, তো তুই ওই জীবনে বিয়েটাই করবি আর কিছু তো তোর হবে না বাবা। তোর নিয়ে এতদিন ধরে পড়াইয়ে তোকে ভালো করে তো শেখাতে পারলাম না। বন্ধুরা কি বলে জানেন ম্যাডাম, বইয়ের হাতে রান্না না কত ভালো। সেটাই না? হ্যাঁ আমার বন্ধু বলে বউ যদি পা দেয় ঘুটে রান্না করে দেয় হেভি টেস্টি নাকি। ও তুই বউয়ের পা দিয়ে কুটাটাই তোকে খেতে হবে, তুই আর জীবনে কোনো কিছু পাবি না। হ্যাঁ আমি তোকে আর পড়াবো না, আর জীবনে কোনোদিন শিক্ষিত হতে পারবি না, চাকরি বাকরিও করতে পারবি না। আমি আপনার কাছে পড়বো না, আপনি বোঝেন না কোনো ম্যাডাম কিছু, আমি বিয়ে করে বউর কাছে পড়বো। ম্যাডাম ভালো বউ শিক্ষিত বউ দেখে বিয়ে করবো। আসি টাটা।